হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রিপির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গুগল ক্রোমের 4টি সেটিং দেখাবো। আশা করি যে সেটিংগুলো আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু দেখা যায় আমাদের মোবাইলে যদি নতুন কোনো মোবাইলও কিনতে যাই, সেখানে কিন্তু ডিফল্ট অবস্থায় গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করা থাকে। আর আমরা কিন্তু এখন অ্যান্ড্রয়েড ইউজারকারীরা প্রায় 90% লোকই কিন্তু আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করে থাকি। তো গুগল ক্রোম ব্রাউজারের কিছু সিগনেট সেটিং আছে, যেই সেটিংগুলো আপনাদের খুবই ভালো লাগবে। সেটিং চার্টটি কী কীভাবে কাজ করে সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনও অ্যান্ড্রিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের সাথে যে সেটিংটা শেয়ার করব সেই সেটিংটা হলো গুগল ক্রোম অফলাইন। দেখা যায় আমরা কিন্তু অফলাইনে গুগল ক্রোমে ব্রাউজিং করলে করতে পারি, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন যে আইপিএল 2019 যদি আমি এটাতে ক্লিক করি, এই এই পেজটা কিন্তু দেখেন বন্ধুরা অফলাইনে ব্রাউজিং করতেছে, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে আছে, আমার কিন্তু দেখেন মোবাইলে কিন্তু কোনো ইন্টারনেট নেই, জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তো এই অফলাইনটি কীভাবে কাজ করে, অফলাইনটি কাজ করার জন্য বন্ধুরা দেখেন জাস্ট আমি এখান থেকে আমার ফেসবুকটি দেখাচ্ছি। আমি যদি ফেসবুকে ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে ডাউনলোড উইথ অনলাইন, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমি আমার ওয়াইফাইটি চালু করব, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি এখন ওয়াইফাইটি চালু করে আমি গুগল ক্রোম চলে যাব। তো চলে যাওয়ার পর বন্ধুরা ইতিমধ্যে দেখেন আমার ওয়াইফাই লাইনটি যদি কানেক্টেড হয়ে যায়, হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ফেসবুকে ঢুকে যাবে, ঠিক আছে বন্ধুরা? দেখেন বন্ধুরা এটা কিন্তু ফেসবুকে ঢুকে গেছে, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। দেখেন এই যে আমি ফেসবুকে ঢুকে গেলাম, তো এটা কিন্তু দেখা যায় আমি অনলাইন পেজে আছি। দেখ জাস্ট আমি এখন এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাব। জাস্ট ব্যাগ দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখন আমি যদি আমি ওয়াইফাইটি বন্ধ করে দিই, জাস্ট আমি আমি ওয়াইফাইটি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে জাস্ট আমি আবার গুগল ক্রোমে চলে যাব। চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি এখন যদি ফেসবুকটি ওপেন করি, দেখেন বন্ধুরা ফেসবুকটি কিন্তু অফলাইনে ওপেন হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে খুব সহজে আপনারা চাইলে আপনারা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো পেজকে আপনি অফলাইনে ডাউনলোড করে রাখতে পারেন, যেটা আপনার দেখা যায় নেট না থাকলেও আপনি সেই পেজটি দেখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? তো আপনাদেরকে তো অবশ্যই বোঝাতে পারলাম যে অফলাইনটি কী। তারপরে বন্ধুরা আমি আপনাদেরকে এখন দ্বিতীয় সেটিং দিয়ে দেখাবো। জাস্ট আমি আমার ওয়াইফাইটি অন করে নিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে এখন দ্বিতীয় সেটিংটি দেখাবো। দ্বিতীয় সেটিংটি হলো বন্ধুরা দেখা যায় আমরা কিন্তু অনেক সময় আমরা গুগল ক্রোমে ঢোকার পর আমরা কিন্তু এখানে এই যে যে অপশনটি আছে এই অপশনে কিন্তু আমরা সার্চ করে থাকি, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু বন্ধুরা দেখেন এখানে একটু ভয়েজের মতো একটি আইকন দেওয়া আছে, আমরা কিন্তু চাইলে ভয়েজের মাধ্যমে যে কোনো কিছু এখান থেকে সার্চ করতে পারি, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি যদি এখানে ভয়েজে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন সার্চ বার চলে আসবে, আমরা কিন্তু চাইলে এখান থেকে ভয়েজের মাধ্যমে সার্চ করতে পারি, ঠিক আছে বন্ধুরা? তো এটাও কিন্তু খুব সুন্দর একটি বিষয়। দেখা যায় আমি এখন মোবাইলে যেহেতু রেকর্ডিং করতেছি, এটার জন্য ভয়েস অ্যাক্সেসটি করতে পারতেছে না, আপনারা কিন্তু মুখের ভয়েস দিয়ে এখানে খুব সুন্দরভাবে সার্চ করে নিতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আমি আপনাদের তৃতীয় নাম্বার সেটিংটি দেখাবো। জাস্ট আমি সারাদিন আমার গুগল ক্রোম ব্রাউজারে কী কী ব্রাউজ করেছি বা কোন কোন সাইটে গিয়েছিলাম সেগুলো কিন্তু জাস্ট আমি যদি হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতে চলে গেলে কিন্তু বন্ধুরা এগুলো সব পাওয়া যাবে, ঠিক আছে বন্ধুরা? জাস্ট আমি যদি হিস্ট্রিতে চলে যাই, হিস্ট্রিতে চলে যাওয়ার পর বন্ধুরা আমি কী কী ব্রাউজ করেছি সব কিছু কিন্তু বিস্তারিত এখানে দেখা যাবে। তো অনেক সময় কিন্তু দেখা যায় আমরা যদি চাই যে আমাদের ব্রাউজ করবো সারাদিন, কিন্তু সেটা কেউ জানতে পারবে না আমরা কী ব্রাউজ করছি, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। সেটা করার জন্য বন্ধুরা জাস্ট আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন নিউ ইনকর্গিং টু ট্যাবিং, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখন এখান থেকে যদি আপনি যে কোনো কিছুই সার্চ করেন, সেটা কিন্তু আর সার্চ হিস্টোরিতে আসবে না, ঠিক আছে বন্ধুরা? এই টিক্সটি আপনারা ব্যবহার করে আপনারা চাইলে কিন্তু আপনারা মানে আপনারা সিগারেটভাবে সার্চ করতে পারেন বা সিগারেটভাবে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে পারেন, যেটা আপনার হিস্টোরি দেখলে কেউই বুঝতে পারবে না যে আপনি সারাদিন কী ব্যবহার করেছেন, ঠিক আছে বন্ধুরা? তো দেখা যায় এটা আপনারা আনলেন, আনার পর বন্ধুরা এটাকে আবার কীভাবে আপনারা ডিসেবল করবেন, এখন কিন্তু দেখা যায় আপনার এটাকে ডিসেবল করতে পারবেন না। ডিসেবল করার জন্য বন্ধুরা আপনারা এখানে যে ব্রাউজিংয়ের যে ওয়ান চিহ্নটি আছে জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই অপশনটি চলে আসলে জাস্ট এখান থেকে এটাকে কেটে দেবেন, ঠিক আছে বন্ধুরা? জাস্ট কেটে দেওয়ার পরেই কিন্তু আপনার এখন ন্যাচারাল যে গুগল ক্রোমটা আছে আপনি সেভাবে সেটাকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা?
চার নম্বর সেটিংটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে অনেক কিছুই ডাউনলোড করে থাকি, ঠিক আছে বন্ধুরা। ডাউনলোড করার পর সেগুলো কিন্তু ডাইরেক্ট আমাদের ফোন মেমোরিতে সেভ হয়, ফোন মেমোরিতে ডাউনলোড হয়। তো দেখা যায় আমরা যদি অনেক সময় কোনো বড়ো ফাইল নামাইতে যাই, তাহলে সেই সময় কিন্তু দেখা যায় আমাদের ফোন মেমোরিটি ফুল হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা। তা আপনারা কিন্তু চাইলে গুগল ক্রোম থেকে যে কোনো কিছু ডাউনলোড করবেন, সেটা ডাইরেক্ট আপনি এসডি কার্ডে ডাউনলোড করতে পারবেন। সেটা করার জন্য কী করতে হবে, সেটা করার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে সেটিং নামের যে একটি আইকন পাচ্ছেন, যার সেটিং আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোড লোকেশন, ডাউনলোড লোকেশন আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার এটা ফোনের স্টোরেজে ডাউনলোড আছে, জাস্ট আমি এখান থেকে এসডি কার্ডে ক্লিক করে দেবো। ক্লিক করে ডান করে দেবো। ডান করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমি গুগল ক্রোম থেকে কিছু ব্রাউজ করি, মানে কিছু ডাউনলোড করি, সেগুলো কিন্তু ডাইরেক্ট আমার এসডি কার্ডে ডাউনলোড হবে। আর লোকেশনটা কিন্তু বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছে যে অ্যান্ড্রয়েড থেকে ডাটা যাওয়ার পর আপনারা এখান থেকে গুগল ক্রোম ফাইল ডাউনলোডে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। একটু ভিতরে যেতে হবে আপনাদের, কিন্তু এখন এই ফোল্ডারটির মধ্যেই আপনি যে কোনো কিছু গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন, সেটা সেখানে গিয়ে সেভ হবে, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে গুগল ক্রোমের যে চারটি সেটিং দেখালাম, এই সেটিং চারটি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।